হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দেবপর্ণাজ বং কিচেন। আমি দেবপর্ণা আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি রাঙা আলু বা মিষ্টি আলুর রস পিঠার একটা রেসিপি। এটা বাড়িতে তৈরি করা খুবই সহজ। চলুন দেখে নিই এর জন্য আমাদের কী কী উপকরণ প্রয়োজন। এর জন্য সবথেকেই প্রথমে আমাদের প্রয়োজন রাঙা আলু বা মিষ্টি আলু 250 গ্রাম। আমি আলু সেদ্ধ করে নিয়েছি। সুজি 1 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, পিঠে ভাজার জন্য সাদা তেল 1 কাপ বা 100 ml, চিনির রস তৈরি করার জন্য চিনি 1 কাপ বা 100 গ্রামস, জল 1 কাপ বা 100 ml। চিনি এবং জল সমপরিমাণে লাগবে। প্রথমে চিনির রস তৈরি করে নিতে হবে। তার জন্য একটা তলা মোটা পাত্রে চিনি আর জল দিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। রাঙালু রস পিঠের জন্য আমাদের পাতলা চিনির রস প্রয়োজন, কারণ রস যদি খুব বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে পিঠের মধ্যে রস ঢুকবে না। তাই মোটামুটিভাবে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট মতো ফোটালেই পারফেক্ট পাতলা রস তৈরি হয়ে যাবে। আমাদের রস তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা বাটিতে ঢেলে নেব আর হালকা ঠান্ডা করতে দেব। আর এই সময়ের মধ্যে আমরা পিঠেটা বানিয়ে নেব। পিঠে বানানোর জন্য প্রথমেই সিদ্ধ রাঙা আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি রাঙা আলুগুলোকে কুকারে দিয়ে মিডিয়াম আঁচে 2টো সিটি দিয়ে নিয়েছি। আপনারা যদি দেখেন তাতে রাঙা আলু সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে কম আছে, আর 1টা সিটি দিয়ে নেবেন। তবে কোনোভাবেই রাঙা আলু ওভারকুক করবেন না, কারণ সেক্ষেত্রে ময়দার সুজি বেশি পরিমাণে অ্যাড করতে হবে আর তাতে টেস্টও ভালো আসবে না। এবার এই রাঙা আলুগুলোকে খুব ভালো মতো মেখে নিতে হবে। আপনারা চাইলে গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন। যেভাবেই করুন না কেন, খেয়াল রাখবেন যেন এতে কোনো দানা বা লাম্পস না থাকে, কারণ সেক্ষেত্রে পিঠে ভেঙে যেতে পারে। তাই আমরা প্রথমে এই রাঙা আলুটাকে খুব ভালো করে মেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন রাঙা আলু খুব ভালো মতো মাখা হয়ে গেছে, এতে কোনো দানা নেই। এবার আমি এতে সুজি দিয়ে দেবো আর খুব ভালো করে মিক্স করে নেব। সুজি আর রাঙা আলু খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এবার এতে ময়দা দিয়ে দেব। আর ময়দা দেওয়ার পরে প্রায় 2 থেকে 3 মিনিট মতো পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে আমি একটা স্মুথ ডো বানিয়ে নেব। খেয়াল রাখবেন ময়দা, সুজি আর রাঙা আলু যেন খুব ভালো মতো মিক্স হয়ে যায়। রাঙা আলু রস পিঠে একটা বেঙ্গলি ডেলিকেসি, যেটা আমরা বাঙালিরা সাধারণত শীতকালে খেয়ে থাকি, তবে আপনারা চাইলে সারা বছর এটা বাড়িতে বানাতে পারেন। আমাদের ডো রেডি হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে সমান দুভাগে ভাগ করে নেব। আমি এখানে 2 ধরনের পিঠে বানাচ্ছি, তাই আমি ডোটাকে সমান দুভাগে ভাগ করছি। আপনারা চাইলে যে কোনো এক রকমের বা বিভিন্ন রকমের পিঠে বানাতে পারেন। এবার প্রথম ভাগ ডো থেকে আমি ছোট পাতিলেবু সাইজের 4টে লেচি কেটে নেব, আর এই লেচিগুলো দিয়ে আমি ছোট গোল পিঠে বানাব। খেয়াল রাখবেন প্রতিটা লেচি যেন সাইজে সমান হয়। একটা ছোট একটা বড় হয়ে গেলে গোল পিঠেগুলোও আকারে একটা ছোট একটা বড় হবে, আর দেখতে মোটেও ভালো লাগবে না। এবার বাকি যে ডোটা রেখেছিলাম, এটার থেকে মাঝারি পাতিলেবুর সাইজের আরও 4টে লেচি কেটে নেব, আর এইটা দিয়ে আমি লম্বাটে বা সিলিন্ড্রিক্যাল শেপের পিঠে বানাবো। একই পদ্ধতিতে এই লেচিগুলোও যাতে সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি পিঠে বানিয়ে নেব। প্রথমে একটা ছোট লেচি নিয়ে হালকা হাতে রোল করে নিতে হবে, তাহলেই আমাদের গোল পিঠে রেডি। আর লম্বাটে শেপের পিঠে বানানোর জন্য মাঝারি মাপের একটা লেচি নিয়ে 2 হাতের মাঝখানে রেখে হালকা করে রোল করে নেব। তারপরে দুদিকটা একটু প্রেস করে একটা সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে দেব। আপনারা চাইলে কোনো ফ্ল্যাট সারফেস বা কোনো ডিশের ওপর রেখেও করতে পারেন, আমি এখানে হাতের ওপর রেখেই করছি। এই পিঠেটা রোল আউট করার জন্য হাতে তেল ঘি বা জল লাগানোর কোনো প্রয়োজন নেই। খেয়াল রাখবেন যেন পিঠের গায়ে কোনো ক্র্যাক বা ফাটা দাগ না থাকে, সেক্ষেত্রে পিঠে ভেঙে যেতে পারে। তাই আলতো হাতে পিঠেটাকে রোল করতে হবে। আপনাদের যদি এই লম্বাটে শেপের পিঠে বানানোটা খুব কঠিন মনে হয়, সেক্ষেত্রে আপনারা গোল শেপেরই পিঠে বানাবেন। তবে যদি ভিডিওয়ে দেখানো পদ্ধতি অনুসরণ করেন, তাহলে খুব সহজেই এই লম্বাটে শেপের পিঠে বানিয়ে নিতে পারবেন। 250 গ্রাম রাঙা আলুর থেকে আমরা মোট 8টি পিঠে বানাতে পারবো। অনেকে রাঙা আলুর রস পিঠের মধ্যে পুর দিয়ে থাকেন। যদি আপনারা পুর দিতে চান, সেক্ষেত্রে নারকেল বা খোয়া বা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিসের পুর তৈরি করে লেচির মধ্যে প্রথমে ভরে দেবেন, তারপরে পিঠেটা পছন্দ মতো শেপে রোল করে নেবেন।
আমি এভাবে মোট 4টে লম্বাটে শেপের পিঠে আর 4টে গোল শেপের পিঠে বানিয়ে নেব। আমার পিঠে বানানো হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে মিডিয়াম আঁচে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি পিঠে ছেড়ে দেব। পিঠে খুব বেশি ওপর থেকে ছাড়বেন না, কারণ সেক্ষেত্রে আপনার গায়ে তেল ছিটে লাগতে পারে আর পিঠেও ভেঙে যেতে পারে। এবার একটা খুন্তি দিয়ে পিঠের ওপরে একটু করে তেল ছড়িয়ে দিতে হবে। পিঠের একটা দিক খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার বাকি দিকগুলো যাতে একই রকমের কালার চলে আসে তার জন্য আমি উল্টে পাল্টে পিঠেগুলোকে মোট 4 থেকে 5 মিনিট ভেজে নেব। পিঠে ওল্টানোর সময় খুব হালকা হাতে ওল্টাবেন, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন পিঠেগুলোতে কি সুন্দর কালার এসে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আর একই পদ্ধতিতে বাকি পিঠেগুলো ভেজে নেব। এই পিঠেগুলো ভাজতেও আমার 4 থেকে 5 মিনিট মতো টাইম লাগবে। এরকম ভাবে পিঠেগুলোকে উল্টে পাল্টে ইভেনলি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই পিঠেগুলো একইভাবে ইভেনলি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। দেখুন প্রতিটা পিঠে কি সুন্দর ইভেনলি ব্রাউন হয়েছে। এবার এই পিঠেগুলোকে রসে দিয়ে দিতে হবে। পিঠে রসে দেওয়ার সময় খেয়াল রাখবেন রস যেন একদম ঠান্ডা বা একদম গরম, খুব বেশি গরম না থাকে, হালকা গরম থাকতে হবে রস। কারণ খুব বেশি যদি ঠান্ডা বা গরম থাকে সেক্ষেত্রে পিঠের মধ্যে রস তো ঢুকবেই না, তাই যদি রস ঠান্ডা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে হালকা গরম করে নেবেন। আর পিঠের মধ্যে যখন রস ঢুকে যাবে পিঠেগুলো আকারে অনেক বড় হয়ে যাবে আর ডার্ক ব্রাউন কালারের হয়ে যাবে। এবার আমি চামচ দিয়ে একটু পিঠের ওপরে রস ছড়িয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা জন্য রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পিঠেগুলো কিরকম বড় হয়ে গেছে আর এদের কালারও কি সুন্দর ডার্ক ব্রাউন হয়ে গেছে। এবার এই পিঠেগুলো আমি কেটে দেখব যে এগুলো মধ্যে আদৌ রস ঢুকেছে কিনা। দেখুন কি সুন্দর সহজে আমরা পিঠেটা কেটে নিতে পারছি। এগুলো খেতে খুবই ভালো হয়েছে আর খুব নরমও হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিঠের মধ্যে রস ঢুকে গেছে। তৈরি হয়ে গেছে রাঙা আলুর রস পিঠে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে জানান। আর আপনারা যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের মঙ্গলবার। ভালো থাকবেন, বাই।